আছে বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আজকের বিজ্ঞান ক্লাসে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেই আমাদের আজকের আলোচিত বিষয়টি কি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখছি একটি উদ্ভিদ, আর পাশে হচ্ছে মানুষ বা প্রাণী। তো আমরা দেখি যে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই কি করে, কোন একটা বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেনকে গ্রহণ করে সেই বিশেষ প্রক্রিয়াটা সম্পন্ন করে। শুধু কি তাই, এই বিশেষ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উভয় আবার কি তৈরি করে, সেখানে বায়ুমণ্ডল আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। তোমরা কি ধারণা করতে পারো এটা কোন ধরনের প্রক্রিয়া? চলো আমরা আরেকটু এগিয়ে যাই। আমরা দেখছি যে এখানে উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণী তারা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো এই প্রক্রিয়া কি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডই তৈরি হয়, নাকি আর কোন উপাদান এখানে তৈরি হচ্ছে? তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আমাদের আজকের আলোচিত বিষয়টি কি। আমাদের আজকের পাঠ হলো শ্বসন পদ্ধতি ও জীব জগতে শ্বসন প্রক্রিয়া, এই বিষয়টি নিয়ে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের শিখন ফলটি দেখে নেই। পার্শ্বের শিক্ষার্থীরা শ্বসন পদ্ধতি কি তা বলতে পারবে, জীব জগতে শ্বসন প্রক্রিয়া কেমন তা ব্যাখ্যা করতে পারবে, এবং শ্বসন কালে যে শক্তি উৎপন্ন হয় বা উৎপাদন হয় তা প্রমাণ করতে পারবে। তাহলে চলো আমরা আমাদের এই তিনটি শিখন ফল ধরেই আমাদের পাঠের দিকে অগ্রসর হই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা উদ্ভিদ দেহের একটি অঙ্গ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে পাতা। তো আমরা যদি এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, পাতাকে যদি আমরা কোন পাতার ক্ষুদ্রতম অংশকে যদি আমরা এটাকে খুব ভালোভাবে কোন যন্ত্রের নিচে, অণুবীক্ষণ যন্ত্র হতে পারে, এই ধরনের যন্ত্রের নিচে যদি পর্যবেক্ষণ করি, তাহলে কি দেখা যায়? তাহলে হয়তো আমরা পাতার গঠনে এরকম পাতার কোষীয় উপাদানগুলো বা টিস্যু লেভেল পর্যন্ত আমরা হয়তো দেখতে পাই। এই টিস্যু বা কোষীয় উপাদান পর্যন্ত আমরা দেখি যে শ্বসন প্রক্রিয়া ঘটে থাকে। তো আমাদের আজকের আলোচিত বিষয়টি যেহেতু শ্বসন নিয়ে, এবং উদ্ভিদ ও প্রাণী দেহে কিভাবে শ্বসন ঘটে এবং জীব জগতের মধ্যে কিভাবে শ্বসন ঘটে সে সংক্রান্ত বিষয় নিয়ে। তো তার আগে জীবকোষের খাদ্যবস্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, আমরা যদি এখানে দেখি যে অক্সিজেন এলো, অক্সিজেন এই পাতার কোষের অভ্যন্তরে কিংবা উদ্ভিদ বা প্রাণী দেহের কোষের অভ্যন্তরে অক্সিজেন গিয়ে সেই কোষে যে খাদ্য দ্রব্য থাকে, যেমন এখানে খাদ্য দ্রব্য হচ্ছে গ্লুকোজ, এগুলোকে কি করে, খাদ্য দ্রব্য এবং অক্সিজেন তার দহন প্রক্রিয়ায়, অক্সিজেন কি উৎপন্ন করে, খাদ্য দ্রব্যকে দহন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপাদন করে। আসলে এই প্রক্রিয়াটুকুর নামই হচ্ছে কি, শ্বসন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার দেখি যে শ্বসন প্রক্রিয়াটি আর একটু বিস্তৃত রূপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূর্যালোক কি করছে, সূর্যালোক একটি উদ্ভিদের উপরে পড়ছে, উদ্ভিদের উপরে পড়ছে। এই যে সূর্যের আলো, সেটি উদ্ভিদের যেসব জায়গায় প্লাস্টিড আছে, যেখানে সালোক সংশ্লেষণ ঘটে বা ফটোসিনথেসিস ঘটে, এই ধরনের অঙ্গগুলোর উপরে আলো পতিত হলে তাহলে এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপাদন হয়, উদ্ভিদ খাদ্য তৈরি করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আবার কি, যে একজন মানুষ উদ্ভিদ থেকে গৃহীত খাদ্য দ্রব্য কি করছে, গ্রহণ করছে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে আবার কি হচ্ছে, সেই মানুষ অক্সিজেনও গ্রহণ করছে। কোথা থেকে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানুষ বা প্রাণী কি করছে, একদিকে উদ্ভিদ দেহের মধ্যে থেকে উৎপাদিত খাদ্য গ্রহণ করে, আর একদিকে আবার কি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে। এই যে খাবার এবং অক্সিজেন, এই দুটোই আমরা যখন গ্রহণ করছি তখন কি হয়, সেটি রক্তের মাধ্যমে মিশ্রিত হয়ে আমাদের কোষ পর্যন্ত চলে যায়, কোষের অভ্যন্তরে চলে যায়। এবং আমরা জানি যে মানব দেহে
সব ধরনের জটিল খাদ্যদ্রব্য মানুষের দেহে অ্যাবজর্ব কিংবা শোষিত হতে পারে না। খাদ্য কণাকে এই জন্য এনজাইমের মাধ্যমে ভেঙে টুকরো টুকরো হতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্লুকোজ এবং তার সাথে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন এবং গ্লুকোজ বিক্রিয়া করে এই শ্বসন প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কি উৎপাদন করে? শক্তি, শক্তি উৎপাদন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে এবং পানি উৎপন্ন হয়। আবার এই কার্বন ডাইঅক্সাইড এগুলো কি হয়, রক্তের সাথে মিশে যায় এবং আমাদের এই শ্বসন প্রক্রিয়ার একটি প্রক্রিয়া হিসেবে রক্তের সাথে মিশ্রিত কার্বন ডাইঅক্সাইড আবার দেহের বাইরে নির্গত হয়। তো এই শক্তিকে আমরা কি করি, আমরা আমাদের বিভিন্ন কাজে এই দেহের অভ্যন্তরে শক্তিগুলোকে আমরা কি করছি, ব্যবহার করছি। আমরা খেলি, আমরা কথা বলি, হাঁটা চলা করি, কাজ করি, বিভিন্ন ধরনের কাজের সাথে আমাদের এই শক্তিগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি। কিন্তু আমরা কি বুঝতে পারি বাইরে থেকে যে কিভাবে এই শক্তিটা আসলে উৎপন্ন হচ্ছে? হ্যাঁ, আমরা যে খাদ্যদ্রব্য খাই সেই খাবারটা কি হয়, অক্সিজেন দ্বারা জারিত হয়ে সেই খাবার থেকে শক্তি উৎপাদিত হয়। কি বন্ধুরা, আমরা অনেকেই অনেক নতুন তথ্য জানলাম আজকে, তাই না, যে কিভাবে আমাদের দেহের মধ্যে শক্তি উৎপাদিত হয় এবং যে প্রক্রিয়ায় এই শক্তিটা উৎপাদিত হয় তাকে বলেছি আমরা শ্বসন প্রক্রিয়া। তো শ্বসন প্রক্রিয়া আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন এবং এই অক্সিজেনের দ্বারা কোষ মধ্যস্থিত খাদ্য বস্তুকে জারিত করে খাদ্যের যে স্থিতি শক্তি, খাদ্যের মধ্যে যে স্থিতি শক্তি থাকে তাকে তাপ বা গতি শক্তিতে মুক্ত করে এবং পরিশেষে উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ত্যাগ করে তাকে বলেছি আমরা শ্বসন প্রক্রিয়া। কি খুব সহজ না? কেউ যদি জানতে চায় শ্বসন প্রক্রিয়া কি, আমরা খুব সহজে এভাবে বলবো যে এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি করি আমরা, গৃহীত অক্সিজেন আমাদের দেহের মধ্যে যে খাদ্য থাকে কোষ মধ্যস্থ সেটাকে জারিত করে এবং সেখান থেকে স্থিতি শক্তিকে তাপ এবং গতি শক্তিতে রূপান্তর করার মাধ্যমে পরিশেষে আবার উপজাত দ্রব্য হিসেবে পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করা। আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এখানে, তোমাদের হাতের কাছে যদি কাগজ কলম থাকে ঝটপট এই বিক্রিয়াটা লিখে নাও। পরবর্তী ক্লাসে আমাদের এই ক্লাসের পরে যে ক্লাসগুলো আসবে সেখানে হয়তো এই বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব এবং পরীক্ষার এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছি যে গ্লুকোজ তাকে জারণ করছে কে, অক্সিজেন। কিসের মাধ্যমে? এনজাইমের উপস্থিতি, এনজাইমের মাধ্যমে এই ঘটনাটা ঘটে। তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন এনজাইম কিভাবে এই ঘটনাটা ঘটায় সে সংক্রান্ত আলোচনা কিন্তু তোমরা সেখানে পাবে। তা আমরা আপাতত জানি এনজাইমের মাধ্যমে এই ঘটনা ঘটে এবং পরে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং আমাদের দেহের মূল চালিকা শক্তি যে শক্তিটা সেটি উৎপাদিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হলো যে বিভিন্ন নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে কিংবা যে অণুজীব আছে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো, এদের মধ্যে কি এভাবেই শ্বসন ঘটে, অর্থাৎ তারাও কি অক্সিজেন গ্রহণ করে, তাদের কোষ মধ্যস্থিত খাদ্যকে জারিত করে জীবন চালানোর জন্য শক্তি উৎপাদন করে? অনেকের ক্ষেত্রে হয়তো এই প্রশ্নটা তোমরা করতেও পারো বা মনের ভিতরে এই প্রশ্ন জাগতেও পারে, কিন্তু আসলে আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী কিংবা অণুজীবগুলোর ভিতরে এই অক্সিজেনের প্রয়োজন ছাড়াই, অক্সিজেনকে ব্যবহার করা ছাড়াই তারা কিন্তু টিকে থাকতে পারে, শক্তি উৎপাদন করতে পারে, সেটিও একটি ভিন্ন রকম প্রক্রিয়া। এটি আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একটি প্রশ্ন হলো যে শ্বসন কখন ঘটে, এটি কি দিনে ঘটে নাকি রাত্রে ঘটে? আসলে দিন রাত্রি সব সময় আমাদের দেহে শ্বসন প্রক্রিয়া অবিরত প্রক্রিয়ার মতো ঘটেই চলেছে। এই কারণেই আমরা কিন্তু সব সময় এই শক্তি পাচ্ছি, আমরা চলার গতি পাচ্ছি, কাজ করার জন্য আমরা শক্তি পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হলো উদ্ভিদ এবং প্রাণী সবার ক্ষেত্রেই শ্বসন অঙ্গ কি এক? আমরা যেমন ফুসফুসের মাধ্যমে আমাদের শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকি, অর্থাৎ শ্বাস গ্রহণ,
শ্বাস ত্যাগ, এই যে কাজগুলো করি আমরা, উদ্ভিদও কি এরকম করে নাকি? চলো আমরা জেনে নেই উদ্ভিদ দেহের মধ্যে এই শ্বসন প্রক্রিয়াটা কিভাবে ঘটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভিদের বিভিন্ন শ্বসন অঙ্গ। প্রধানত উদ্ভিদ তার যে পাতার বা খুবই কচি শীর্ষ মুকুলের মধ্যে কি থাকে, স্টোমাটা থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি স্টোমাটা। এই যে স্টোমাটা, এই যে ওপেনিং অংশগুলো, এগুলো বন্ধ হতে পারে আবার খুলেও যেতে পারে, তাদের একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে। এর মাধ্যমে সে কি করে, অক্সিজেন গ্রহণ করে, গ্রহণ করে কোষ মধ্যস্থিত খাদ্য বস্তুকে জারিত করে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্ভিদ তার যে কাণ্ড আছে, সেই কাণ্ডের মধ্যে উদ্ভিদের ল্যান্টিসেল থাকে। তোমরা কি নাম শুনেছো? অনেকে হয়তো শুনেও থাকবে। এই ল্যান্টিসেল গুলো কি করে, এগুলো দেহের বিভিন্ন আদান প্রদানের কাজের সাথে রিলেটেড, এই জন্য ল্যান্টিসেলের ভিতর দিয়েও অক্সিজেন প্রবেশ করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলজ উদ্ভিদ, তাহলে জলজ উদ্ভিদও তাদের দেহতলের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই জলজ উদ্ভিদ গুলো পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকতে পারে, পানির উপরে ভেসে থাকতে পারে। তোমরা তো শাপলা, পদ্ম এগুলোকে চেনো, তাই না? কচুরি পানা, খুদে পানা, এগুলো কি করে, এই ধরনের প্রক্রিয়ায় তারা তাদের দেহতলের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রাণী দেহের বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ, যেমন এটি হচ্ছে কি, এটিকে তোমার চেনো, গ্রাস হপার বা ঘাস ফড়িং। ঘাস ফড়িং কি করে, ঘাস ফড়িং হলো তার দেহের দুপাশে যে ট্রাকিয়া থাকে, এই ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। এটা কি, কেঁচো। তোমরা যারা বিশেষ করে গ্রামাঞ্চলে আছো তারা তো এটা খুবই চেনো, অনেকে আবার এটা দিয়ে কি করে, মাছও ধরে, তাই না? এই যে কেঁচো, কেঁচো তার ত্বকের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে, অক্সিজেন কালেক্ট করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার ক্ষেত্রেও কাজ করে। আবার আমরা কি দেখি, আমাদের মাছে ভাতে বাঙালির প্রিয় মাছ, এই মাছটি কি করে, এই মাছ তার পুলকার মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। আর উন্নত যে সকল প্রাণী আছে, সেই সকল প্রাণী কি করে, তারা তাদের দেহে ফুসফুসের মাধ্যমে এবং নির্দিষ্ট শ্বসন তন্ত্রের মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব যে শ্বসন প্রক্রিয়ায় যে স্থিতি শক্তি পরবর্তীতে তাপ শক্তি বা গতি শক্তিতে রূপান্তরিত হয় তার একটি পরীক্ষা। খুবই ভালো হতো যদি আমরা শ্রেণীকক্ষে এই পরীক্ষাটা করতে পারতাম, কিন্তু এখন তো শ্রেণীকক্ষে পরীক্ষাটা করা যাচ্ছে না। তাই চলো আমরা স্ক্রিনে দেখে নেই এই পরীক্ষার জন্য কি কি লাগবে, কিভাবে এই পরীক্ষাটা করতে হয়, পরীক্ষার ফলাফলে বা পর্যবেক্ষণে আমরা কি পাই। তাহলে যখন আমাদের সুযোগ হবে আমরা আমাদের শ্রেণীকক্ষে বা ল্যাবে এই পরীক্ষাটি আবার করব, কিংবা এই পরীক্ষার উপকরণগুলো খুবই সহজ। কেউ যদি মনে করো বাসা বাড়িতে করা সম্ভব, তোমরা চাইলে করেও নিতে পারো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষার জন্য কি কি উপকরণ লাগবে আমরা সেটি আগে দেখেন। এর জন্য আসলে আমাদের দরকার দুটি থার্মোমিটার, ভ্যাসলিন, আমরা যে ভ্যাসলিন ব্যবহার করি শীতকালে পেট্রোলিয়াম জেলি, এই ভ্যাসলিন, এবং ছোলা। তোমরা নিশ্চয়ই জানো অনেকে ছোলা খেতে পছন্দ করো, এই যে ছোলা বীজ আছে এই বীজকে একটু ভিজিয়ে রাখলে কি হয়, ছোলা বীজের অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে অঙ্কুরিত ছোলা আর হচ্ছে সেদ্ধ ছোলা, ছোলাকে যদি আমরা সেদ্ধ করে ফেলি সেই সেদ্ধ ছোলা। চলো এই উপকরণগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের পরীক্ষা সাজাবো সেই বিষয়টি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, টেবিলের উপরে দেখো দুটি ফ্লাক্স রাখা আছে। আমরা একটি ফ্ল্যাক্সের ভেতরের দিকে কি রেখেছি, সেখানে অঙ্কুরিত ছোলা বীজ রেখেছি, এবং সেটি কর্ক দিয়ে শক্ত করে আটকিয়ে কর্কের ভেতর দিয়ে আমরা একটি থার্মোমিটার প্রবেশ করে দিয়েছি। আর কর্কের চারদিকে সেখান থেকে যেন কোনোভাবে তাপমাত্রা বেরিয়ে যেতে না পারে আমরা সেই ভেসলিনটা লাগিয়ে দিয়েছি। পাশে একই রকম আরেকটি থার্মোফ্লাক্সের ভেতরে সেদ্ধ ছোলা রাখা হয়েছে, একই রকম এখানে থার্মোমিটার রাখা হয়েছে কর্কের ভেতর দিয়ে, এবং ওই কর্কের চারদিকে আমরা ভেসলিন
স্লিপ দিয়ে যে সিপিটা আছে সেটা আটকিয়ে রেখেছি। এবং এদিকে যদি আমরা এই অবস্থায় রেখে আমরা যদি রিডিংটা দেখে নেই, থার্মোমিটারের বর্তমান রিডিং কি, দুটো থার্মোমিটারই হয়তো আমরা বর্তমান রিডিংটা দেখে নেব যে কোন লেভেলে রিডিংটা আছে। এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে কি রাখা, মনে রাখতে হবে যে বিষয়টি সেটি হলো অঙ্কুরিত সোলাবিজ। আর শিক্ষার্থী বন্ধুরা এখানে কি রাখা, এখানে হলো সেদ্ধ সোলাবিজ। এই দুটি বিষয় কিন্তু মনে রাখতে হবে। তাহলে চলো আমরা এটিকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিই। তোমরা যখন পরীক্ষাটা করবে তখন এটিকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কারণ এই যে অঙ্কুরিত সোলাবিজ এর ভিতরে যে শ্বসন ঘটে তার পরীক্ষায় কিন্তু আমরা এখানে করছি। 1 ঘন্টা যখন হয়ে যাবে তখন আমরা দেখব অঙ্কুরিত সোলাবিজ সমেত যে ফ্লাক্সটি রাখা হয়েছে তার থার্মোমিটারের তাপমাত্রা কিন্তু এরকম উপরের দিকে উঠে যাবে। আর এখানে যে সেদ্ধ ছোলা রাখা হয়েছে যে থার্মোফ্লাক্সে তার তাপমাত্রা কিন্তু আগের জায়গায় থেকে যাবে, বা এর তাপমাত্রা আর বাড়বে না। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে আসলে কি পেলাম, আমরা এখানে দেখলাম যে অঙ্কুরিত ছোলাযুক্ত থার্মোমিটারের পারদ স্তম্ভ বেড়ে যাচ্ছে, কিন্তু এই বাড়ার কারণটা কি, চলো আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি দেখি। যে দুটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান পরীক্ষার শুরুতে এবং কিছুক্ষণ পর, এটা কি ছিল, প্রথম ফ্লাক্সে নির্দিষ্ট, আর প্রথম ফ্লাক্সে আমরা কি দেখেছিলাম, পরিবর্তিত হয়েছে, কারণ এর মধ্যে কি ছিল, ছোলাগুলো সজীব ছিল, অঙ্কুরিত ছোলা ছিল। দ্বিতীয় ফ্লাক্সে আমরা দেখি পরীক্ষার শুরুতে, পরীক্ষণের শুরুতে সেটা নির্দিষ্ট ছিল এবং কিছুক্ষণ পর, ওই যে 1 ঘন্টা সময় নিয়েছিলাম, তারপর সেটা কি হয়নি, সেটার আর কোনো পরিবর্তন হয়নি, কারণ এই ছোলাগুলো নির্জীব ছিল, আমরা এই ছোলাকে সেদ্ধ করে ফেলেছিলাম, এই কারণে এটা কি ছিল, নির্জীব ছিল। তাহলে আমরা আসলে পর্যবেক্ষণ থেকে একটা সিদ্ধান্তে আমাদের যেতে হচ্ছে, সিদ্ধান্তটা কি চলো আমরা দেখে নিই। সিদ্ধান্ত হলো প্রথম ফ্লাক্সের ছোলা কি সজীব না নির্জীব, নিশ্চয়ই তোমরা আমার সাথে বলবে যে সজীব। তাহলে প্রথম ফ্লাক্সকে যে আমরা ছোলা সজীব দেখেছি সেটি কি আছে, শ্বসন প্রক্রিয়া অব্যাহত আছে, শ্বসন প্রক্রিয়া চলমান, ফলে তাপমাত্রা ও শক্তি কি হয় উৎপন্ন হয়েছে, বিধায় থার্মোমিটারের তাপমাত্রা কিন্তু উপরের দিকে, পারদ স্তম্ভের তাপমাত্রা উপরের দিকে উঠে গেছে। তাহলে দ্বিতীয় ফ্লাক্সের ছোলা কি নির্জীব, কারণ সেখানে কোনো শ্বসন প্রক্রিয়া ঘটেনি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের আজকের এই পাঠটাকে একটু মূল্যায়ন করে নেই। শ্বসন কাকে বলে, নিশ্চয়ই তোমরা এর উত্তর দিতে পারবে, চাইলে আমার সাথে মিলিয়েও নিতে পারো আজকের আলোচনা থেকে এবং পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে। শ্বসনে কখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আমরা জানি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর শ্বসন অঙ্গ সমূহ উল্লেখ করো, আমরা জেনেছি আজকের পাঠের আলোচনায় সকল উদ্ভিদ প্রাণীর শ্বসন অঙ্গ একরকম নয়, এদের মধ্যে অনেক ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে। তো শিক্ষার্থী মতো নিশ্চয়ই তোমরা এই সকল প্রশ্নের উত্তর এতক্ষণে নিজে নিজে গুছিয়ে মনে মনে উত্তর তৈরি করে রেখেছো। চলো আমরা এবার একটি বাড়ির কাজ নিয়ে নিই, জীব জগতে শ্বসন প্রক্রিয়ার ভিন্নতা বর্ণনা করো। আমাদের জীব জগতে কি সকলে শ্বসন প্রক্রিয়া এক, উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী, নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী বা অনুজীব সকলে শ্বসন প্রক্রিয়া কি একরকম, না আমরা আলোচনায় কিন্তু সেটা জেনেছি, কি ধরনের ভিন্নতা এখানে সেটি তোমাদেরকে বাসায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে।